أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته না জানতে বিবাহ শর্ত বিবাহ শর্ত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে তিনটে অর্থাৎ বিবাহের রোকন প্রথম হচ্ছে বিবাহের জন্যে পাত্র এবং পাত্রী ছেলে এবং মেয়ে দুজন কি মুসলিম হতে হবে মাহরম হতে হবে এক নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যে ইজাব অর্থাৎ প্রস্তাবনা মেয়ের পক্ষ থেকে মেয়ের অভিভাবক মেয়ের কাছ থেকে রায় নিয়ে যে বিবাহ পড়াবেন তার কাছে বলবে আমি আমার মেয়ের সাথে বিবাহের জন্য অনুমতি দিলাম তিন নম্বর ছেলে সেটাকে কবুল করা আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম এটা তিনটে শর্ত এছাড়াও শর্ত হচ্ছে রসোল্লা সাল্লাম বলেন যে মেয়েদের সম্মতি নিতে হবে মেয়েদের সম্মতি কেমন নেওয়া হবে যখন রসোল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে লোকের যখন জিজ্ঞাসা করেন রসোল্লাহ মেয়েদের সম্মতি কীভাবে নেওয়া হবে রসুল্লাহ সাল্লাম বলেন মেয়েদের চুপ থাকাটাই সম্মতি সৈবুখারি চার হাজার সাতশো একচল্লিশ আর রসুল্লাহ সাল্লাম বলেন ওই নারীর বিবাহ বাতিল 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 তিনবার বলেছেন যার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে সেই তিরমিজি এক হাজার একুশ নম্বর হাদিস সোরানুর বত্রিশ নম্বর আয়াতে বলেন তোমরা বিবাহ দাও অবিবাহিত নারী এবং পুরুষদের মধ্যে এর মধ্যে বর করতে রয়েছে বিবাহের অভিভাবক এবং দুইজন সাক্ষী প্রয়োজন সাক্ষী ছাড়া বিবাহ নেই শহীদ জামেউল হাদিস সাত হাজার পাঁচশো আটান্ন নম্বর হাদিস এছাড়াও আরও বলা হয়েছে যে যেমন কোনো নারী নারীকে বিবাহ দিতে পারবে না অর্থাৎ নারীর জন্য অলি হচ্ছে বাপ তার পিতা না হলে তার ভাই কিন্তু নারীর মা কোনোদিন অলি হবে না আমাদের দেশে অনেকে বলে অলি মা অর্থাৎ এটা হবে না যে বা বিবাহের জন্য তার মা অলি হতে পারবে না এ সম্পর্কে হাদিস আছে রসল্লাহ আসলাম বলেন এক মহিলা আর মহিলাকে বিবাহ দিতে পারবে না মহিলারা নিজে নিজে বিবাহ করতে পারবে না এবং যারা এই ধরনের করবে তারা ব্যবিচায়নি হবে ইবনে মাঝে হাদিস নম্বর এক হাজার সাতশো বিরাশি জামে সাত হাজার দুশো আটানব্বই আর রসল্লাহ বললেন ওই বিবাহতে সব থেকে বরকত বেশি যে বিবাহতে খরচ কম অর্থাৎ আপনি বিবাহকে যদি সন্নত করতে চান বিবাহ শুল্লাশ্র পদ্ধতি করতে চান বিবাহতে সব থেকে খরচ কম করবেন ওই বিবাহ বরকত বেশি